এবার সফরও গেছি, আমার মা বাবুর দোয়া সারার দোয়া, আল্লাহ আমার এখন মানুষ হজো যাওয়া ক্ষমত হইল না, বুঝেছেন? কোনো মক্কা শরীফ গিয়া বিল্ডিং ও বয়ান করি আর মানে শাড়িটা কত মূল্যায়ন তোর এলার্জি উসলি গেছিল, তো দেখো হনো গিয়া বেঠায় লাইভ ঘরের বিয়ান দাস, আমি লাইভ কিলা করমুরি। হ্যাঁ হজরে আসদ আইতে সময় রুকনে এমন তুমি আত তুলা মারি দোয়া ফোড়া লাগে না নিখন চাই আত তুলা মারছি কোনে খাসিকে ভিডিও করি শাড়ি ছয়েন হইত্রা আমি বলে শাড়ি দিছে চা হস হয় মিশা মাতা কবিরা গুণা নেন হুসুর জলে তার যে মূল্যা দুমা উড়া এয়ারপোর্টের ভিতরে দোয়া করে আর খেও নাই দি। হ্যাঁ আল্লাহ অত মায়া করছো রিয়াজুল জন্য তো মানুষ হামাইতে পারমিশন লাগে বলে না, হ্যাঁ পারমিশন লাগে নুসুক মুসুক কুন্তায় ওটা নাই। এর বাদেও তো আল্লাহ 60 দিন আমার রিয়াজুল জন্নতর ভিতরে নামাজ পড়া নিল হইছেন সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। এর বাদে 5 নম্বর দিন আমি গেইটো তনে ঘুরি গেছি, মনে আইলো বহু হাজি সাহেব হল খান্দিতরা হামাইতে ভাতরালা, আমি হামাইম আমি যদি বন্ধ হইতে আরেকজন গিয়া ডুবতে পারবো, আমি 12 আই গেছি। এখানে আমি 60 দিন রিয়াজুল জন্নত ফয়লা দিন 14 রাকাত নামাজ পড়েছি, লম্বা সময়, শেষের দিন প্রায় আধা সিভার আর উপরে কোরআন শরীফ তিলাওয়াত করছি, দুরুদ শরীফ পড়েছি, নামাজ অসংখ্য পড়েছি, আল্লাহ ইলা আমার তৌফিক দিছ। আমি দোয়া করি আপনার আরো আল্লাহ থান বাড়ির মেহমান বানাইতা, আমার এবারে বারবার মেহমান বানাইয়া নিতা সারাই হোক আল্লাহ আমিন। তো যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই করো আল্লাহ রহমত আর বরকত নাজিল সুহান আল্লাহ। আমি ওয়াজ করছিলাম যে বেঠায় যদি বউর মুখে দি বিবির মুখে দি মায়ের নজরে সাইন যত সময় সাইবা নফল এবাদতর সোহা ওয়াজও সারা মানুষ সমান তা হইনি, কিছু তো স্ক্রুফ দিলে এক দুইজন আসেন না, এক বেটা আসলো এক আন্দু মুখে অত শিয়াল না ও বাড়িত গেছে হজরের বাদে গিয়াও বেঠিরে হয়েছে উঠ উঠ ইটা যেমন গরু বাতান তোলে তুলের আমরার খাসলত বেটিন তোর এক জোরাও দুইশ নাই খাসলত আমরার বাদ আয়া এই উঠ উঠ ইটা বিয়ানে দুধ কিরা নিত গিয়া গরু তুলেন নানি মাত্র। হ্যাঁ ইউ তো মানু নানি এই বেটিন দেখো এবারে মোল্লা ঠিক আছে আমরা লাইনে খাচ্ছে না 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 আমি কই আর বললা সারার উপরে হইব ইলা হইতা না গিয়া হইতা ঘুমাই গেছে নি আন্দাইলে তো এক বাটে বাটে এখন ফোনের জমানা আছে ফোন মারি দেও না ঘুমাই গেছে নি আমি আই আসছি ওলাও ভালো উঠ উঠ ইটা তো বাসা না। হ্যাঁ ইলা নিয়ম না ও বেটা তার বিবি সাহেবানির ঘুম ধরে তুলিছে মুখ কাট দইতে দিছে না কইছে বো বেটি বইছে আর খালি ওলা চাই হে সব কামা বেটিয়ে মনে মনে করি আল্লাহ ও আজ আজ খের লগে দরবার হল না কিতা বেটা তো বেড়া করে আর সব খালি গুর করে হলো বাইরে মাতে না যখন খানির সময় আইল আল্লাহর মন্দিরে ফরমাইন তাড়াতাড়ি ভাত খাই আইও আমার খাম আছে বেটি ডরর মাইরে খাইতো কিতা তালুয়ে জিব্রাই হ্যাং আইয়া বই রইছে আল্লাহর বন্দায় খালি মুখে দি চাই ই দিন চাইল রাইতো চাই ঘুমাইতে দেরা বাদর দিন তার মায় কইলা কিতা গো ইগে কিতা করে খালি বলে আম্মা কইও না আমি আইজ আমার গরু ঘুমাইতাম নাই তোমার ভুয়ার লগে বটগা সরগে লাগাল পাইলাই যে বলে কিতা হইছে বলে খালি আমার মুখে দি আর চৌকে গোতত বড় লাল কটকটা বালাই আংটা লাগালাম আর ডর করে রাইত কুম্বা বেটা গোলার টিপা মারি মারি লইব আমি আর না বলি দূর বেটি খিতা মাতে বলে শুনাম আই আমি না বলে আচ্ছা যাও আমরা খেয়াল করবো হয় বেটি রাইত আর ঘুম আছে হতল বাদে কথা করে সিটকারি থাও করি তোরা যদি গোলার টিপা মারি ধরে দৌড়তে পারলাম ভাই রে দুই দিনও না যায় খানির সময় দেয় না আর বেয়ান্দাজে আমল করার কোনো ওয়াজার ভাইছে না 3 নম্বর দিন মায় হয়েছে নেড়ে উঠো বলে খিতা বলে দৌড় দাও সভাপতির গেছে তাবি জানো বলে খিতা বলে এগো খাইল ওয়াজ তো নে মনে করে বটগাছর তলে দিয়ে আইছে আর হয়তো হেসাব হুসাব ভরে দিছে হোকে লাগাল ভাইছে ওয়াইয়া তেল ভানি নিয়ে দিছে দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে 3 দিন বাদে বাপে কইলা রে বেয়ান্দাজ ভাই মারো বলে খিতা বলে তুই নি ডং আরম্ভ করছত নি আর 3 দিন তোর কইনা বেটির মুখ পাইছে ইয়া বইর হায়া শরম নাইনি বাড়িত মানুষ আইতরা যাইতরা খরচ আরোবার টেক করিও না
হয়েছি ওয়াজও যাইতা গেলে তো শুনতা ভাবে শিকাইলা রে কিতা শুনিয়া আইসন বলেও যে ডাক্তার সাহেবের ওয়াজ করাইলা গেলে তো শুনতা বলে কিতা বলে রাতাবাড়ির খারি নজরুল ইসলামে কইছে এক বেঠায় যদি বিবির মুখেদি মায়ার নজরে চায় যত সময় চাইব তত সময় নফলে বাদতর সব বলে তোলা নম্বর গুদে আমি শিক্ষাই বলে আমার ঠাই নাই ও মুরব্বী মানুষে ফোন করিয়া কইলা হুজুর আপনি অমুক নি বলে জিও বলে আল্লাহ আমার আপনার হায়াত দেব আপনার ওয়াজ আমার হুয়ায় বড় পাল্লা আমল করছে আমি নমাজের ওয়াজ করছিলাম বলা খুশ হয়েছি কইলাম মাশাআল্লাহ বলে জি না তোলা রিয়াকশন আছে বলে কিতা বলে হজর বাদে আপনি গেছেন আর হে বাড়িতে যে আজ তিন দিন তোলে কইনা বেটির মুখে দিছে ইয়া ডাক্তার ইয়া বল এটা বলে হে সোহাব হমান ও কইলাম ও বাবাজি ও বেয়ান্দা বগুরে তাবল মারো আমি ওয়াজ কোনো কইছিনি 24 ঘন্টা বোর মুখে দিছাইয়া বই রইতাই বাইরে মশা লইয়া বইলে তো খামাই তলাই যখন তুমি বাজার তলে আইবাই বিবির মুখে দিছাইয়া গুয়া মুড়ি আনি দেও আবার বাজারও যাইবাই তোমার বিবির মুখে দিছাইয়া গুয়া মুড়ি দি আনি দিয়া যাও আল্লাহ ই গর ই বাড়ি আল্লাহ রহমতার বরকত নাজিল করবা হোলা সুবহানাল্লাহ আর যে গর জামাইবুর মাঝে মায়া লাই মোহাম্মত নাই খোদার কসম ই গর আল্লাহ রহমত এবং বরকত আই তোলাই জুরে হোলা নাউজু বিল্লাহ বাইরে নবীর দুরুদ শরীফ পড়িও আল্লাহর হাবিবর মিলা শরীফ পড়িও যে গর জাগার মধ্যে নবীর মিলা শরীফ হই যায় এক বর্ষর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া রাসূল খাফিকাইনি ইয়া মুআইয়্যিদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আতাক আল উদু ইয়া বিকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকাল রাব্বিয়ুন নুফুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তাইরে নাশাদ হে হাম মাইলে ফরিয়াদ হে হাম আশিয়া বরবাদ হে হাম কাবিলে ইমদাদ হে হাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আশহে দয়ালো নবী এসোনা মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণের সংবাদ পাইয়া হাসিও গোলাম জালিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও রূপ ইল্লিল উড়াইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দমহাওয়া খুদারি হইল দয়া কবুল করিলেন দুয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।